নমস্কার বন্ধু, আজকে যে বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, যে ভগীরথবাবুরা তারা কিন্তু পার্শ্বশিক্ষকদের বিভিন্ন বিষয় নিয়ে আজকে বিকাশ ভবনে যান, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা কিন্তু দেখতে পান যে শিক্ষামন্ত্রী তো সেখানে নেই, এবং এছাড়াও কিন্তু কোনো আধিকারিকেরও কিন্তু দেখা সাক্ষাৎ পাওয়া যায়নি। তাই তারা আজকেও কিন্তু অন্যান্য দিনের মতন কয়েকটা চিঠি লিখে নিয়ে গিয়েছিলেন, সেগুলো কিন্তু তারা রিসিভ করেছেন। যেমন পার্শ্বশিক্ষকদের যে মাধ্যমিক পরীক্ষার যে গার্ড দেওয়ার যে বিষয়টা, সেক্ষেত্রে যে ইনভিজিলার্স হিসেবে থাকা, সেই তাদের সে বিষয়টা কেন উইথড্র করে নেওয়া হলো, অর্থাৎ এই যে বিষয়টা, এই বিষয়টা যারা যেমন বলেছে, এবং তাছাড়াও বেতন বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়, এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা বসবার এটা যে আসছে সেটা কিন্তু বারবারই জানাচ্ছে, সেটাও কিন্তু তারা জানিয়েছে। তো বন্ধু, এই যে বিষয়টা যে একজন শিক্ষামন্ত্রী হিসাবে তারা, তিনি এতদিন দপ্তরে থাকা সত্ত্বেও এই ধরনের শিক্ষক নেতৃত্বদের সাথে কিন্তু তিনি কোনোভাবে বৈঠকে করছেন না বা কথাও বলছেন না, এটাই কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্য, মানে কঠিন অবস্থা এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। এবং তিনি যে কথাগুলো বলছেন যে এইভাবে রাজ্য সরকার একের পর একদিন কেটে যাচ্ছে, এবং বিভিন্ন নেতৃত্ব তারা, বিভিন্ন সরকার প্রতিনিধি সংগঠন তারা কিন্তু দোহাই দিয়ে তারা পেরিয়ে যাচ্ছে, কিন্তু মূল উদ্দেশ্য কিছু হচ্ছে না, বেতন কাঠামো বা বেতন বৃদ্ধির কোনো জায়গায় কিন্তু নেই। এমনকি পার্শ্ব শিক্ষকদের যেটুকুন সম্মান দেওয়া হয়েছিল সেটুকুনি কিন্তু মাধ্যমিক পরীক্ষার যে তাদের যে পর্যবেক্ষক হিসেবে রাখা হতো সেটাও কিন্তু তারা কিন্তু নেই। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে একটা বিষয়, একদিকে পার্শ্ব শিক্ষকদের ভাতে মারা, অপরদিকে যে সম্মানটুকু সেটা কিন্তু কেড়ে নেওয়ার বিষয় হচ্ছে। কিন্তু সবে মিলে তিনি কিন্তু যে বিষয়টা বলেছেন যে এখনও সময় আছে, যদি সমস্ত নেতৃত্বরা ঐক্যবদ্ধ না হয় আগামী দিনে কিন্তু এই ধরনের শিক্ষকদের আরও জীবনে চরম দুর্দশা নেমে আসবে। এই ধরনের বিষয়গুলো নিয়ে এমনিতেই এসএসকে মেসকের ক্ষেত্রে বলা হয়েছে যে এসএসকে ক্ষেত্রে 20 জনের বেশি কম থাকলে তাদের কিন্তু সে সমস্ত স্কুল বন্ধ হয়ে যাবে, এবং সেই শিক্ষিকাদের কোথায় ট্রান্সফার হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। এমনকি যারা সার্ট নিয়েছে তাদের বিষয়ে কিন্তু দুর্ভাগ্য নেমে এসেছে, আগামী দিনে সমস্ত শিক্ষকরা যদি ঐক্যবদ্ধ না হয় বা সমস্ত নেতৃত্বরা ঐক্যবদ্ধ না হয়, বিভাজিত অবস্থায় থেকে যায়, আগামী দিনে দাবি আদায় কোনো মতেই সম্ভব নয়। কারণ এই সরকার ধরাছোঁয়ার বাইরে, তারা কিন্তু এই ধরনের যুক্তিভিত্তিক শিক্ষকদের জীবন যাত্রার কোনো রকমই কিন্তু উন্নয়ন করতে যাচ্ছে না, যেখানে অন্যান্য রাজ্য কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তাই আজকে তারা যে মানে ক্ষোভের সুরে বলেছেন যে আগামী দিনে খুব শীঘ্রই কিন্তু বৈঠকে বসা উচিত সমস্ত নেতৃত্বরা, এবং আগামী দিনে পরিকল্পনা করতে হবে, ভাবতে হবে যে কোন পথে গেলে এই ধরনের সরকারের কাছ থেকে অন্তত কিছুটা দাবি আদায় করা সম্ভব হবে। তাই বন্ধু, সবচেয়ে আজকে তারা বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে কতটা যেন অসহায় অবস্থা দেখাচ্ছে, যে এই সরকার যদি তাদের জন্য কিছু না করে তাহলে তারা কী করতে পারে। এত বড় আন্দোলন করার পরেও, যেখানে পার্থবাবু কথা দিয়েছিলেন যে তারা ভোটের পরে অবশ্যই এটা নিয়ে ভাবনা চিন্তা করবেন, বেতন বৃদ্ধি নিয়ে ভাববেন, কিন্তু কোনো কিছুই কিন্তু হচ্ছে না। কিন্তু সময় যেখানে পেরিয়ে যাচ্ছে, অথচ তারা অভিযোগ করছেন যে সমগ্র শিক্ষা অভিযানের টাকা কিন্তু ছাত্রছাত্রীদের ট্যাব থেকে আরম্ভ করে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে, এই ধরনের শিক্ষাশ্রী থেকে আরম্ভ করে, বা এই ধরনের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেখানে সবুজ সাথী থেকে আরম্ভ করে সবগুলো হচ্ছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে সরকার উদ্যোগ নিচ্ছে না। এবং বন্ধু, তারা কিন্তু জানিয়েছে যে এই অবস্থায় তারা কিন্তু দুবার তিনবার এলেন, কোনোভাবেই তারা শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছাতে পারলেন না। এমনকি আধিকারিকরা তারা কোনো কিছুই বলতেই পারছে না যে কবে বেতন বৃদ্ধি হবে। আদত বাজেটের আগে কিন্তু কোনো রকম বেতন বৃদ্ধির সম্ভাবনা বা প্রপোজাল পাঠানো হচ্ছে কিনা সে বিষয়েও কিন্তু কোনো খবর নেই। তবে বিশ্বস্ত সূত্রে যেটুকু খবরটা আসছে যে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কিন্তু কোনো রকমই প্রপোজাল পাঠাননি বা বাপ্তবু পাঠাননি, যেখানে মুখ্যমন্ত্রী অলরেডি জানিয়ে দিয়েছেন যে পার্শ্বশিক্ষক বিষয় নিয়ে অনেক কাজই করা হয়েছে, তিনি বিভিন্ন অনুষ্ঠানে বলেন, এবং তিনি আরও কিছু পার্শ্বশিক্ষক নিয়োগ করবেন বিভিন্ন ভাষাভাষী রাজবংশী দিয়ে কর্ম করে বিভিন্ন ভাষায়। তো এই ধরনের যদি বার্তা উঠে আসে তাহলে এই ধরনের শিক্ষকদের জীবন যন্ত্রণা কতটুকু, এটাতেই কি রাজ্য সরকার ভাবছে যে এদের যে এই 10,000-12,000 তাদের সংসার চলে যাবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অধিকাংশ পার্শ্বশিক্ষক কিন্তু পেনশন পাবেন না, যদি ইপিএফ থেকে তাদের 10 বছর না কাটা হয় ন্যূনতম 9 বছর ছমাস, তারা কিন্তু পেনশন পেতে পারেন না, সেই যখন যেটুকু জমা হবে সেটুকু কিন্তু তারা পাবে। অতএব সবচেয়ে যেটা বড় প্রশ্ন যে এই নেতৃত্বরা আগামী দিনে সব চুপ করে কেন রয়েছে, তারা কেন একটা উদ্যোগ নিচ্ছেন না, এ ওর উপরে চেয়ে আছে, এ ওর দিকে চেয়ে আছে, কিন্তু আদতে কাজের কাজ কিন্তু কিছু হচ্ছে না। তো দেখা যায় বন্ধু, আগে মধুমিতা দিদি কর্ম করে ভগীরথবাবু বা আরও শামীম সাহেব যারা রয়েছেন বা আরও যারা সমস্ত নেতৃত্বরা রয়েছেন পার্শ্ব শিক্ষক এবং এমনকি এসএসকে বলছি, তারা তাদের কিন্তু ঐক্যবদ্ধ হওয়া যায় কিনা বা তারা কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে ডাক, সেই ডাক আরও গভীরভাবে আসে কিনা বা কেউ একজন উদ্যোগ নিয়ে গিয়ে আসে কিনা সেটা কিন্তু দেখার, কারণ খবর কিন্তু ভালো নয়। বন্ধু, এইটুকুনি আপনাদের জানালাম যে আপাতত এইটুকুনি আজকে বিকাশ ভবনে গিয়েছিলেন ভগীরথবাবু, কোনো রকমই পজিটিভ খবর কিন্তু পাচ্ছেন না, তাই সেখানে দাঁড়িয়ে এই বার্তাই কিন্তু উঠে আসছে হতাশা। কিন্তু হতাশা হলে হবে না, চরম লড়াই করেই কিন্তু আদায় করতে হবে, রুদ্র শব্দের পাশে আছে এবং আপনাদের সবসময় উৎসাহ দেবে এবং আপনাদের বঞ্চিত শিক্ষকদের কথা বলবে যতদিন পর্যন্ত না সরকার আপনাদের একটা ভালো কিছু করছে। তাই দেখতে থাকুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং আজকের বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানান। নমস্কার।